আসসালামু আলাইকুম সিকিউরিটি আপনাদের আমি শারমিন সাজ্জাদ সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে নয়াদিল্লি ও কলকাতা সহ ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সহিংসতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বিক্ষোভের কারণে আসামের গুয়াহাটিতে জারি করা কারফিউ পাঁচ দিন পর প্রত্যাহার করা হয়েছে ইন্টারনেট সেবাও চালু করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাজাকারের তালিকায় বরিশালের এক মুক্তিযোদ্ধা ও তার মা শহীদ জায়ার নাম অন্তর্ভুক্ত করায় বিতর্ক উঠেছে বরিশালের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী ও তার মা মুক্তিযুদ্ধের শহীদ তার বাবা অ্যাডভোকেট সুধীর কুমার চক্রবর্তীর স্ত্রী ভাতাপ্রাপ্ত ঊষা রানী চক্রবর্তীর নামও তালিকায় রয়েছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তপন কুমার ও তার পরিবার বেশ কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন ঘটনা যদি আমি অংশগ্রহণ করি তা সত্ত্বেও এবং রেগুলার আমি নিয়মিত ভাতা পাই আমার সমস্ত সার্টিফিকেট মুক্তিযুদ্ধের যত সার্টিফিকেট জেনারেল ওসমানির থেকে আরম্ভ করে সব সার্টিফিকেট আমার আছে কোনো এটা সব কিছুই সবাই জানা কথা তা সত্ত্বেও এরকম একটি ঘটনা হয়ে গেল এটা তো একটা আমি এটা একেবারেই আশা করিনি এবং এটা আমার এবং পরিবারের জন্য একটা প্রচণ্ড আঘাত এটা আশা করি আমি এটা তদন্ত করুক তদন্ত হোক তদন্ত হোক এবং যদি কেউ এর জন্য দায়ী থাকে তার একটা তার আইনগত ব্যবস্থা নেওয়া হোক আমার দাদা যিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তার স্ত্রী যিনি শহীদ একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী তাকে আমরা দেখলাম যে আসলে এখানে তাকেও রাজাকার হিসেবে তালিকাভুক্ত করা হলো আমরা প্রথমত এই গেজেট বাতিলের দাবি জানাই খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস এর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল এর চট্টগ্রাম পর্ব ম্যাচটি শুরু হবে দেড়টায় দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ সিলেট থান্ডার চট্টগ্রামে আছেন আদিল আহমেদ শান সেখানকার সর্বশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে শান আর কিছুক্ষণ পরেই তো ম্যাচ শুরু হচ্ছে তো এই বঙ্গবন্ধু বিপিএল নিয়ে চট্টগ্রামবাসীর আগ্রহ কেমন দেখছেন ধন্যবাদ শারমিন এই মুহূর্তে যদি আসলে বলি চট্টগ্রামে আজকে যেহেতু খুব একটি ব্যস্ততম দিন এবং আমরা অনেক আগে থেকে একটু আশা করেছিলাম যে এই এই দুপুরের ম্যাচটাতে একটু সাধারণত দর্শক একটু কম হয় এবং আজকের ক্ষেত্রে হয়েছেও তাই এবং এই মুহূর্তে কিন্তু আমি আছি এ আজি যে স্টেডিয়ামে সেখানেও আসলে আমরা দেখছি যে একদম মাইকিং করে কিন্তু এখনও একটু টিকিট বিক্রি হচ্ছে তার মানে আসলে আমরা বলতে পারছি যে আরও যে পরিমাণ দর্শক যে উপস্থিতিটি থাকবে সেটি কিন্তু আসলে সন্ধ্যার পরের ম্যাচটিতে হবে তবে এই যেহেতু রাজশাহী এবং এই খুলনার ম্যাচটি দিয়ে আসলে বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে সেটাই আসলে সবার আগ্রহ থাকবে বা যারা টেলিভিশনে দেখছে সেটি থাকবে আপনাদেরকে এই মুহূর্তে আমি যদি বলি যে এই মুহূর্তে আসলে অনুশীলন যারা করছে আমি সেই গ্রাউন্ডে এসেছি আমার পেছনে আসলে অনুশীলন করছে ইনসেপ্টার রংপুর রেঞ্জার্স কালকে আসলে তারা তাদের মিশন শুরু করবে এই চট্টগ্রাম পর্বের ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু ঢাকা পর্বের বেশ যতগুলো ম্যাচ আছে সেগুলোতে কিন্তু আসলে জয় পায়নি অনেকটা শেষ ম্যাচটাতে একটু বড় স্কোর করেও কিন্তু আসলে তারা পায়নি এবং কোচের সাথে আমরা কথা বলেছিলাম নিয়ে তিনি আসলে জানিয়েছেন যে যে তারা যে রানটা করছেন সেখানে থেকে কিন্তু আসলে বিশ পঁচিশটা একটু কম হচ্ছে যার কারণে বোলারদের স্ট্রাগল করতে হচ্ছে এবং মুস্তাফিজ উইকেট না পাওয়াটা একটু হতাশার হলেও আসলে সে চেষ্টা করছে এবং দেখা যাক যে কালকের যে ম্যাচটি হবে সেখানে কতটুকু আসলে তারা ভালো করবে সেই বিষয়টি থাকবে এবং যে দ্বিতীয় ম্যাচটি আছে আমি একটু দেখে যে এই পাশটি কিন্তু আবার ঢাকা প্লাটুন অনুশীলন করছে যেখানে আসলে মাশরাফি যেই দলে আছে অনেকটা তারকা কুচিত দল তামিম আছে তবে এই মুহূর্তে আসলে যদি একটু বলি যে চট্টগ্রামবাসীর জন্য একটু হতাশার হবে কারণ না ঢাকার যেই লোকাল বয় তামিম ইকবাল তিনি কিন্তু আসলে গত দুদিন ধরে কিন্তু জ্বরে ভুগছেন এবং তিনি এই মুহূর্তে হাসপাতালেও আছেন যার কারণে কিন্তু আমরা তাকে আজকে অনুশীলনে দেখতে পারিনি আর মাস্টার ফিতা ফিটনেস ফিরে ফিরে পাওয়ার জন্য কিন্তু এখনও জিম টিম সহ হোটেলেই কঠোর অনুশীলন করছে যার কারণে তিনি মাঠে ছিলেন নাইদিকে ওয়াহাব রিয়াজও ফিরে গেছেন দেশে যার কারণে নতুন একজন বোলার পেস বোলার সাজাদকে নেওয়া হয়েছে মোহাম্মদ শাহজাদ দেশের লোকাল আর সব মিলিয়ে এখানকার এই যে কোচ তিনি জানিয়েছেন সালাউদ্দিন যে কালকের ম্যাচটি যে ক্রুয়েশিয়াল হতে যাচ্ছে এবং যেহেতু হোস্ট চট্টগ্রামের সাথে খেলা এবং এই ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে এবং প্রচুর পরিমাণে দর্শক উপস্থিত থাকবেন এটাই আসলে আয়োজক আশা করছেন আয়োজকরা শারমিন শান ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই ছিল হাতে থাকা শেষ খবর পরবর্তী সংবাদ আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে